জিজ্ঞেস করেছিলেন যে কোরবানির বিষয়টা কি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তর মরক করেছিলেন যে সুন্নাতু আবিকুম হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, সুন্নাতু আবিকুম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত আপনাদের পিতা, আপনাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সুন্নত মুবারক, সুবহানাল্লাহ। এখন ওনার সুন্নত মুবারকটা কোথায় বর্ণনা করা আছে? সূরা আস-সাফফাত শরীফে আল্লাহ পাক সেখানে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। কি বর্ণনা আছে সেটা কালকে বিস্তারিত করেছি, আজকে সংক্ষিপ্ত করব। যে আল্লাহ পাক জানিয়েছেন যে ফালাম্মা বালাগা মাউসা ইয়াকালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাকা ফানজুর মাযা তারা, যে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি 86 বছর বয়স মোবারকে হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক ওনার তরফ থেকে হাদিয়া মোবারক হিসেবে পেয়েছিলেন। যখন তিনি হাঁটা চলা করার বয়স মোরকে উপনীত হলেন, তখন তিনি স্বপ্ন দেখলেন কি, যে ওনার প্রিয় বিষয়কে কোরবানি করতে হবে। এরকম 3 দিন, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ তিনি স্বপ্ন দেখলেন। প্রতিদিনই একটা বর্ণনায় 100টি করে ওট, 300 উট কোরবানি করছেন। আরেকটা বর্ণনায় প্রথম দিন 100 দুম্বা, দ্বিতীয় দিন 100 গরু, তৃতীয় দিন 100 উট, এইভাবে 300টি পশু তিনি কোরবানি করলেন। চতুর্থ দিন অর্থাৎ 9 তারিখ দিবাগত রাতে তিনি স্পষ্টভাবেই জানলেন যে ওনার প্রিয়তম আওলাদ, সবচেয়ে ঘনিষ্ঠতম সম্পর্ক, নিজের চেয়েও বেশি প্রিয়তম হচ্ছে নিজের আওলাদ। 86 বছর বয়স মোরকে পাওয়া হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে কোরবানি করতে হবে। তিনি তখন বললেন, হে আমার আওলাদ, আমি স্বপ্নমোরকে দেখেছি যে আপনাকে জবে করছি, এখন আপনি কি বলেন? ইন্নি আরাফিল মানামি, আমি দেখেছি স্বপ্নে মানামি কি করছি, ইন্নি আরাফিল মানামি আপনাকে জবে মোরক করছি, এখন আপনার কি অভিমত, কি দেখেন আপনি, কি মতামত? তিনি সাথে সাথে বললেন, ইয়া আবাতিফাল, হে আমার পিতা আলাইসালাম, কোনো চিন্তা ফিকিরের কোনো কারণ নাই, আল্লাপাক স্বপ্ন মোহরক, আপনার স্বপ্ন মোহরক হচ্ছেন ওহি মোবারক, সুবহানাল্লাহ। কাজী ইয়া আবাতিফাল মা তুমার, আপনি যেটা আদিষ্ট হয়েছেন এটাই করুন, কোনো চিন্তা ফিকিরের কারণ নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, শীঘ্রই আমাকে পাবেন কাদের অন্তর্ভুক্ত, যে যত কষ্টই আমার হোক আমাকে জব করে ফেলা হবে। যে সবচেয়ে কঠিন কষ্টদায়ক একটি বিষয়, আপনি পিতা হয়ে আমাকে জব করবেন, এর চেয়ে যন্ত্রণাদায়ক বিষয় আর কিছু হতে পারে না। তারপরে যেহেতু আল্লাপাক ওনার আদেশ, আল্লাহ আকবর মিনকুলে শাহিন, আল্লাপাক ওনার আদেশ সমস্ত কিছুর উপরে, কাজে এটা পালন করতে হবে, যত কষ্টই হোক আপনি আমাকে অবশ্যই পাবেন যদি আল্লাপাক চান, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ওনারা দুজনেই যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাপাক, ওনার আদেশের প্রতি ওনারা আত্মসমর্পণ করলেন। ও তাল্লাহু লিল জাবিন, যে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজ আপন সন্তান, 86 বছর বয়স মোরকে পাওয়া প্রিয়তম সন্তান, ওনাকে কাত করে শায়িত করে তিনি ছুরি মোবারক চালিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তিনি ছুরি মোবারক চালিয়ে দিলেন, ছুরি চালাতে থাকলেন, কিন্তু ছুরি তো কাটতে পারছে না। কেন পারছে না? সে ছুরির ধার পরীক্ষা করার জন্য তিনি একটা পাথরে আঘাত করলেন, পাথরটা 2 টুকরা হয়ে গেল। তিনি বললেন, হে ছুরি, তুমি পাথরকে 2 টুকরা করে ফেললে, অথচ হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম ওনার গলা মোরক তুমি কর্তন করতে পারছো না, বিষয়টা কি? ছুরির জবান খুলে গেল, আপনি একবার আদেশ করেন, আর যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি 70 বার আমাকে নিষেধ করেন, সুবহানাল্লাহ। কোনো ছুরি কেন কারো পক্ষে সম্ভব নয়? হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে কর্তন করা কেন? মূল কারণ হচ্ছে যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তখন হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম ওনার মাঝে ওনার সম্মানিত নূর মোবারক তখন তাসি মোবারক রেখেছেন, সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটছিল তিনি তো কোশিশ করেই যাচ্ছেন, এদিকে হযরত ফেরেশতা আলাইহিস সালাম এবং স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক ওনারা এই বিষয়টি অবলোকন করছিলেন, দেখছিলেন। হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা পেশ করে, আয় বারে নাহি, আপনার খলিল, সত্যি তিনি আপনার খলিল, আপনার বন্ধু, কোনো সাধারণ মানুষের পক্ষে এটা কোনো দিন সম্ভব নয় যে আপনার মহব্বতে, আপনার সাথে বন্ধন অটুট রাখার জন্য নিজের প্রিয়তম আওলাদ, নিজের আপন সন্তান ওনাকে জব করে ফেলা, সেই বন্ধনটাও ছিন্ন করে ফেলা, এটা কোনো দিন সম্ভব নয়। এখন হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে তো হেফাজত করার প্রয়োজন, আমরা কি করতে পারি? যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক বললেন যে বেহেশতের মধ্যে যে দুম্বাটা হযরত হাবিল আলাইহিস সালাম কোরবানি করেছিলেন সেটা 40টি বসন্তকাল অতিক্রম করেছে, সেই দুম্বাটি আপনারা নিয়ে যান। হযরত জিব্রিল আলাইহিস সালাম সেই দুম্বাটি নিয়ে তিনি উপস্থিত হলেন, তখন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম কিন্তু কোশিশ করেই যাচ্ছেন, তিনি ছুরি মোহরক চালাচ্ছেন, এই অবস্থা দেখে হযরত জিব্রিল আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ পাক তিনি সবচেয়ে বড়, ওনার আদেশ সমস্ত কিছুর উপরে, এই জন্যই একজন পিতার পক্ষে সম্ভব হয়েছে ওনার আপন আওলাদ, 86 বছর বয়স মোহরকে পাওয়া আওলাদ ওনাকে, ওনার গলা মোহরকে কোরবানি করার জন্য ছুরি মোহরক চালানো, সুবহানাল্লাহ।
হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনিও স্বীকার করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে আল্লাহ পাক তিনি তো আমার খলিক, তিনি আমার মালিক, তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি তো সমস্ত কিছু, তিনি তো আমার ইলাহ, ওনার সমস্ত আদেশ আমাকে পালন করতে হবে, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ পাক সবচেয়ে বড়, ওনার আদেশ সমস্ত কিছুর উপরে, এই কারণেই পিতা হয়েও আমার পক্ষে সম্ভব হয়েছে, আমার প্রিয়তম আওলাদ ওনাকে জব করে ফেলা, ওনার গলামরকে ছুরি মারক চালানো, সুবহানাল্লাহ। আর যখন জবিউল হাসান তিনি দেখলেন বেহেস্ত থেকে দুম্বা মোহরক আনা হয়েছে এবং তাল্লাহু লিল জাবিন, যে ওনাকে যে তা কাত করে শোনাচ্ছে, ওনাকে উঠিয়ে সে দুম্বা মোহরককে কোরবানি করাচ্ছে, তিনিও শুক্রিয়া আদায় করলেন যে লাই আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ পাক ওনার আদেশ সমস্ত কিছুর উপরে, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ পাক ওনার জন্যই সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ তিনি সমস্ত প্রশংসার মালিক, ওনার আদেশ সমস্ত কিছুর উপরে, এই কারণেই আমার পক্ষে জব হয়ে যাওয়া সম্ভব হয়েছে, সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটছিল আল্লাহ পাক সাথে সাথে নেদা করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কসদ্দাক্তার রুইয়া, হে খলিল আলাইহিস সালাম, হে আমার খলিল আলাইহিস সালাম, আপনি তো স্বপ্নকে সত্যে পরিণত করে ফেলেছেন, ইন্না কাদালিকা নাযিল মুহসিনিন, আমি এভাবেই সৎকর্মশীল বান্দা যারা রয়েছেন ওনাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, এই কোরবানির বিষয়টি বালাউল মুবিন, স্পষ্ট পরীক্ষা, এটা পরীক্ষাই, এটা স্পষ্ট পরীক্ষা, এই যে স্বপ্নমরকে দেখানো হলো এটা কোনো সাধারণ বিষয় ছিল না, আমার আদেশ ছিল, এটা স্পষ্ট পরীক্ষা, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ওয়াফাতাইনাহু বিযিবহিন আযীম, আমি একটি মহান জবেও দিয়ে, একটি দুম্বা দিয়ে সেই কোরবানির বিষয়টিকে আমি ফিদিয়া পরিবর্তন করে দিয়েছি, সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাযিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আল্লাহ পাক বলে দিলেন এই বিষয়টি শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, বিশেষ করে আখিরি রাসূল, আমার হাবিব সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উম্মতদের জন্যও এই বিষয়টি আমি রেখে দিয়েছি, সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম, যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক, তিনি কোরবানির বিষয়টি এত মহব্বত করলেন, এত পছন্দ করলেন, তিনি স্বয়ং হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে সালাম প্রদান করলেন, ওনার প্রতি রহমত বরকত সাকিনা অঝোর ধারায় অজস্র পরিমাণে তিনি বর্ষণ করলেন, সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, এটা এখানেই শেষ নয়, কাদালিকা নাযযিল মুহসিনিন, এখানে আমাদের জন্য সুসংবাদ রয়ে গেছে, কাদালিকা ওই রূপে, অনুরূপে যে কোরবানি করবেন, অনুরূপে নাযযিল, একেবারে স্পষ্ট কথা আয়াত শরীফ, অনুরূপে নাযযিল, আল্লাহ পাক বলছেন আমি যা যা খায় দান করব, প্রতিদান দিব, এখনো দিব, ভবিষ্যতে দেব, নাযযিল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, যারা এইভাবে কোরবানি করবে, ইন্না রহমাতাল্লাহি করিম মিনাল মুহসিন, এইভাবে কোরবানি করে যারা ওলি আল্লাহ হয়ে যাবেন ওনাদেরকে আমি অনুরূপভাবে সালাম প্রদান করব, সুবহানাল্লাহ। যে এই যে বিষয়টি, এটাই হচ্ছে কোরবানির শিক্ষা, যে সামনে বাইরে বাহ্যিকভাবে পশু জব করা হচ্ছে, কিন্তু ভিতরে থাকবে যে আল্লাহ পাক ওনার আদেশ সমস্ত কিছুর উপরে, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ পাক ওনার আদেশ পালনের জন্য দুনিয়াতে এসে অনেক বন্ধনে আমরা জড়িয়ে গেছি, কিন্তু কোনো বন্ধন সমস্ত কিছুই তুচ্ছ, আজকে আপন কালকে দেখা যাবে, পর আজকে আপন জন বন্ধু, কালকে হচ্ছে শত্রু, আজকে নিজের কালকে সেটা আরেকজনের, নাউজুবিল্লাহ, এখানে কোনো কিছু স্থায়ী নয়, একমাত্র স্থায়ী হচ্ছে আল্লাহ পাক ওনার বন্ধন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সলাত, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, প্রত্যেকটা বিষয় আমার খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার জন্য, সুবহানাল্লাহ। এই বিষয়টা যে রেখে কোরবানি করতে পারবে, ওনাকেই আল্লাহ পাক স্বয়ং সালাম প্রদান করবেন, অজস্র অগণিত অসীম রহমত বরকত সাকিনা ওনার প্রতি বর্ষিত হবে, সুবহানাল্লাহ। এই জন্যই এটা তাকবীরে তাসিক, যেটা বলা হয় যে কোরবানির একদিন আগে থেকে, নয় তারিখ বাদ ফজর থেকে একদিন পরে পর্যন্ত, একদিন পরে 10, 11, 12 তিন দিন কোরবানি দিতে, কিন্তু 13 তারিখ আসর পর্যন্ত, মাগরিবের আগমন 13 তারিখ বাদ আসর পর্যন্ত তাকবীরে তাসিক 23 ওয়াক্ত আমাদেরকে কোরবানির শিক্ষাটা স্মরণ করতে হয়, এটাই হচ্ছে সুন্নাত আবিক হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন এই বিষয়টি বললেন, তখন হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা তো আমাদের জন্য সমস্ত কিছু ইহসান করে দিয়েছেন, তিনি ওনারা আবার জিজ্ঞেস করলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরবানির মধ্যে কি রয়েছে, কি ফজিলত রয়েছে, আমরা কি পাবো, এই কোরবানি থেকে আমরা কি পাবো? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ মরক করলেন, বি কুল্লি শায়রাতিন হাসানা,
প্রত্যেকটি পশমের জন্য একটি করে নেকি রয়েছে। ফাসুফু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যে সমস্ত প্রাণী ভেড়া বকরি দুম্বা এদের তো অনেক পশম, তাদের জন্য কি বিকুলে সারান্তে মিনা সুফি আসানা, তাদের জন্য প্রত্যেকটি পশমের জন্য একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ, এক চিমটি পশম টানলে দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা ষাটটা একশোটা পশম পর্যন্ত হতে পারে। তাহলে দেখা যাবে যে মাথার চুলগুলো গুনে শেষ করা যায় না, মানুষ অসংখ্য সংখ্যা বলতে বুঝায় মাথার চুলের মতো সংখ্যার, আর সেখানে কোরবানির পশু দেহ পশম অজস্র অগণিত কোটি 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 পশম। তো একটা কোরবানি যে সুন্নতি তর্জতরিকা যে করতে পারবে, তিনি কোটি কোটি নেকি তিনি লাভ করবেন। সুবহানাল্লাহ, শুধু এতটুকু নেই যে দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম ওনার যে ওয়াকিয়া, এগুলো আমরা প্রতিদিন আলোচনা করছি, এগুলো মনে রাখতে হবে, নিজে শিখতে হবে, অন্যদেরকে শেখাতে হবে। যে দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন কোরবানির বিধান পেলেন, হযরত দাউদ আলাইহিস সালাম ওনার উপরে কোন কিতাব নাজিল হয়েছিল, কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল কে বলতে পারবে? হ্যাঁ, জবুর শরীফ কিতাব নাজিল হয়েছিল। উনি যখন কোরবানির বিধান পেলেন, তখন যিনি তিনি জিজ্ঞেস করলেন, এই বিধান কি শুধু আমার জন্যই? আল্লাহ পাক বললেন, লিকুল্লি উম্মাতিন জানলা মানসাকা লিয়াসকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনাম, শুধু আপনার জন্যই নয়, যে পূর্ববর্তী হযরত প্রথম নবী এবং রাসূল, যে প্রথম সৃষ্টি আদম হযরত আবুল বাশার আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার থেকে শুরু করে, যে ওনার থেকে শুরু করে আখির রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পর্যন্ত প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানির বিধানটি রয়েছে। সুবহানাল্লাহ। তিনি আবার জিজ্ঞেস করলেন যে সর্বশ্রেষ্ঠ তো আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত, তো ওনারা কি ফজিলত লাভ করবেন সেটা জানতে তিনি বাসনা পেশ করলেন। যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি জানিয়ে দিলেন যে ওনারা যে কোরবানি করবেন প্রত্যেকটি পশমের জন্য ৩০টা রহমত, ১০টা খাস রহমত, ১০টা গুনাখাতা মাফ হবে, ১০টা নেকি মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। তাহলে ৩০ দিয়ে গুণ হবে পশমের সংখ্যাকে, যদি এক কোটি পশম হয়, কোটি কোটি পশম, এক কোটি হলে ৩০ দিয়ে গুণ হবে। সুবহানাল্লাহ, যে ৩০ কোটি 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 পশম, এটা মানুষ গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আবার ওনারা যে দেহের পশমের জন্য, প্রত্যেকটি দেহের পশমের জন্য একটি করে জান্নাতি বালাখানা আলাদাভাবে লাভ করবেন। সুবহানাল্লাহ। মাথার পশমের জন্য আলাদাভাবে, ওই ৩০টা তো আছেই, আলাদাভাবে প্রত্যেকটি মাথার পশমের জন্য একজন করে তহুরা তৈয়বা সম্মানিতা হুর মুবারক ওনারা লাভ করবেন। কত সহজ, ইন্নাদ দিনা ইউসরুন, দিন ইসলাম কত সহজ। হুজুর পাক সল্লসে ওনার সম্মানার্থে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে আছেন আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ। অথচ এই বিষয়গুলো আমরা কিছুই জানি না, কোনো কোশেষ আমরা করি না। গান বাজনা বেপর্দা ব্যাপার জন্য মানুষ কত টাকা নষ্ট করে, অথচ একটা কোরবানি সঠিকভাবে যদি দেয় তাহলে কিন্তু এই ফজিলতগুলো তিনি লাভ করছেন। সুবহানাল্লাহ। আবার ওনারা গোস্ত খাবেন টুকরা টুকরা করে, প্রত্যেক টুকরা গোস্তের জন্যে একটি করে জান্নাতি পাখি মোরক লাভ করবেন। সুবহানাল্লাহ। ওনারা হাড় খাবেন, প্রত্যেকটি হাড়ের টুকরার জন্য ওনারা একটি করে জান্নাতি বোরাক মোরক ওনারা লাভ করবেন। সুবহানাল্লাহ। আবার যিনি পেট চিরবেন, কোরবানির পশু যে পেট যিনি চিরবেন, যে কিয়ামতের দিন যখন সমস্ত হৃদয়গুলি মানুষগুলি পিপাসা তৃষ্ণায় বিভিন্ন কারণে পাপের বোঝার কারণে একেবারে ইয়ে হয়ে যাবে, উদ্বিগ্ন হয়ে যাবে, পেরিশান হয়ে যাবে, একাকার হয়ে যাবে, তখন তিনি একেবারে ইতমিনান থাকবেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, এই যে একবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন হযরত জাহরা আলাইহিস ওনাকে, যে কোরবানি করাবে, আপনি সামনে এসে থাকেন, সামনে এসে অবস্থান করুন, সামনে এসে দাঁড়ান। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইশাদ মোরক করলেন যে প্রত্যেক ফোঁটা রক্তের জন্যে উম্মতের গুনাখাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফোঁটা রক্তের জন্য উম্মতের গুনাখাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। হযরত জাহরা আসলাম তিনি পেশ করে, আর নূরুর রবি হযরত জাহরা আসলাম তিনি পেশ করে, আলানা খাসাতান আহলাল বাইত আও লানাউলিল মুমিনিন, যে এই যে এই বিষয়টি, এটা কি শুধু কি আহলে বাইত শুধু ওনাদের জন্য, না মুসলমান উম্মত সবার জন্যে? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা লানাউলিল মুসলিমিন, শুধু আমাদের জন্যই নয়, যে আমাদের জন্য আহলে বাইত শুধু আছে ওনাদের জন্য তো অবশ্যই, সমস্ত মুসলমান উম্মতের জন্য। সুবহানাল্লাহ। যে একটা কোরবানি করলে কত শত শত রক্তের ফুটা চলে যায়, গড়িয়ে পড়ে, প্রত্যেক ফুটার জন্য গুনাখাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার যে বিষয়টা আমরা জেনেছি, যে সূরা কাউসার শরীফে রয়েছে, ইন্না আতাইনা কাল কাউসার, সূরা কাউসার শরীফ জানা আছে না? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাউজে কাউসার শরীফ, যিনি খলিক মালিক রম, তিনি হাদিয়া মোরক করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই যে হাউজে কাউসার শরীফ, কার প্রয়োজন, ওনার কোনো প্রয়োজন আছে কি? কে পান করবে এই পানি মোরক, কে পান করবে? উম্মতের জন্য, উম্মতের প্রয়োজন, আমাদের প্রয়োজন। পানি মোরকটা কেমন? দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, সুমিষ্ট পানি মোরক। সেখানে অনেক পানপাত্র আছে, কতগুলা সেটা হযরত সিদ্দিক আলাইহিস তিনি সওয়াল মোরক করেছিলেন, জিজ্ঞেস মোরক করেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছিলেন যে আকাশের তারকা সমান সংখ্যক। সুবহানাল্লাহ। তাহলে কোন উম্মত, কোন বান্দা সেই পানি লাভ করবে? ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়বে
এবং কোরবানি করবে, তিনি সেটা লাভ করতে পারবেন। এখন দেখা যায় অনেক খারিজি ওয়াবি আছে, তারা নামাজ না পড়েই এই পশু চামড়াটা পাওয়ার জন্য কি করে পশু গরুর পাশে দাঁড়ায় থাকে, আমার নিজের চোখে দেখা, নামাজ না পড়ে সেখানে দাঁড়ায় রয়েছে, তারা পশু কোরবানি করে, তাদের কোরবানি হবে কি? তারা কি হাউজে কসরে পানি লাভ করতে পারবে? আর যারা করাবে তো পানি লাভ করতে পারবে কি? কোশ্চিনকালে পারবে না। ছোট ছোট ছেলেগুলো দাঁড় করায় রাখে, নামাজ না পড়ায়, নাউজুবিল্লাহ। অথচ স্পষ্ট নিতে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়তে হবে এরপরে কোরবানি করলে তখন তারা হাউজে কসর শুয়ে ওনার পানি মোড়ক করতে পারবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পিপাসা ওনাদের লাগবে না। সুবহানাল্লাহ। এরপরে যে আমরা বলেছি হাদিস শরীফে রয়েছে যে সামমিনু দুহায়াকুম ফা ইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, যে মোটা তাজা তরুতাজা বলবান শক্তিশালী পশু দেখে কোরবানি করুন। কেন? এই পশুটি যে পুল সিরাত পার হওয়ার বাহন হবে। পুল সিরাতের নাম তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু বাহনটা কী হবে, কীভাবে পার হবো সেটা কিন্তু কোথাও বর্ণনা আমরা পাইনি। মামুন মুশরিক ইবনে হাসান তিনি সেই হাদিস শরীফটা আমাদেরকে শিখিয়ে দিলেন। এই জন্যে শুরু থেকে শেষ প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধানটি দেওয়া হয়েছে, যারা কোরবানি করে তাদের পুল সিরাত পার হওয়ার বাহন ওনারা লাভ করবেন। সুবহানাল্লাহ। সেই পুল সিরাত কতখানি রাস্তা? 30,000 বছরের রাস্তা। কতখানি রাস্তা? 30 আসমান জমিন, 7 আসমান জমিন, প্রায় 7,500 বছরের রাস্তা। সেখানে প্রথম আসমান আমরা দেখতে পাই, সেটারই কোনো কুল কিনারা নাই। আকাশের দিকে তাকালে কোনো কুল কিনারা পাওয়া যায় কি? এত সুদীর্ঘ রাস্তা, আর সেখানে তার চেয়েও প্রায় চার গুণের চেয়েও বেশি, 4×7=28, তার চেয়েও বেশি সুদীর্ঘ রাস্তা এই পুল সিরাত। কতখানি চওড়া রাস্তা? চুলের চেয়ে সূক্ষ্ম, খুরের চেয়ে ধারালো, এমন কোনো বান্দা নাই যাকে এই পুল সিরাতের সামনে দাঁড়াতে হবে। সে জান্নাতি হোক আর জাহান্নামী হোক, জাহান্নামীরা কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে তলিয়ে যাবে, আর জান্নাতি যারা ওনারা সেটা পার হয়ে যাবেন। কিন্তু পার হওয়ার বাহন কোনটা? বাহন হচ্ছে কোরবানি পশু। যে ওয়াকে আমরা বলছি যে এক ব্যক্তি, সে বিভিন্ন কারণে অনেক নেক কাজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, দান সৎকা করতো, কিন্তু সে কোরবানি দিতে তার অনিয়া ছিল, নাউজুবিল্লাহ। সে ভাবতো যে কোরবানি না দিয়ে এই টাকা পয়সাগুলি দুস্থ মানুষকে, গরিব মানুষকে দিয়ে দিলে বুঝি ভালো হয়, নাউজুবিল্লাহ। এরকম মন গড়া অনেকেই অনেক কিছু বলে থাকে। এখন যেমন ষড়যন্ত্র চক্রান্ত চলছে যে কোরবানি কম কম দেওয়ার জন্যে, হ্যাঁ, কোরবানির হাটগুলোকে শহর থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, কোরবানি জব করার স্থানগুলোকে নির্দিষ্ট করে ফেলাচ্ছে, বলা হচ্ছে কোরবানি পশুর মধ্যে নাকি বিভিন্ন রোগ জীবাণু আছে, নাউজুবিল্লাহ। অথচ হাজার বছর ধরে হাজার হাজার সেই শুরু থেকে কোরবানি করাচ্ছে, তখন এই ধরনের অদ্ভুত কথা শোনা যায়নি, এখন এরকম অদ্ভুত অদ্ভুত কথা শোনা যাচ্ছে কোরবানি করলে নাকি পরিবেশ নষ্ট হয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, শান্তি বর্ষিত হয়, তারা বলছে পরিবেশ নাকি নষ্ট হয়, নাউজুবিল্লাহ। এরকম অনেকে অনেক কিছু বলছে। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমরা যেই দেশে অবস্থান করছি তার চারপাশে রয়েছে মুশরিকদের অবস্থান। এই মুশরিকগুলা সব সময় গরুর বিরুদ্ধে, গরু কোরবানির বিরুদ্ধে, তারা গরুকে নিজের মাতা বলে থাকে, নাউজুবিল্লাহ। একদিকে বলে যে নিজের মা বলে থাকে, এই গরুর স্তন যে তারা মূত্র তারা পান করে থাকে, অথচ আপন মা যে আপন মা তার ওনার মূত্র কিন্তু তারা পান করে না, নাউজুবিল্লাহ। আবার এই গরুকে তারা মা বলে, অথচ গরুর চামড়া দিয়ে তারা ঠিকই জুতা স্যান্ডেল পরছে, নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বেশি যে ইন্ডিয়া থেকে গরুর গোস্ত রপ্তানি অনেকখানি, পৃথিবীর মধ্যে অন্যতম একটা প্রধান দেশ হচ্ছে ইন্ডিয়া, যারা গরুর গোস্ত রপ্তানি করে থাকে, তখন কিন্তু তারা টু শব্দ করে না। তার মানে কি? এগুলো সমস্ত কিছু তাদের বানোয়াটি মন গড়া শয়তানি ইবলিসি কারসাজি, নাউজুবিল্লাহ। অথচ এদের কাছে এদের মন গড়া বিষয়গুলোর সাথে মুসলমানরা এখন নতি স্বীকার করে নিচ্ছে, নাউজুবিল্লাহ। এই হিন্দুদের মন গড়া রীতিনীতি, একটা পশুকে তারা দেবতা হিসেবে মানে, মা হিসেবে মানে, এই বিষয়টা মুসলমানরা মেনে নিচ্ছে। যারা কোরবানি করছে না তারা এই বিষয়টাকে স্বীকৃতি দিচ্ছে, নাউজুবিল্লাহ। তারা মুসলমান থাকতে পারবে কি? কোশ্চিনকালে মুসলমান থাকতে পারবে না। এই দেশে যারা ওলি আল্লাহর আগমন করেছেন প্রত্যেকেই এই সমস্ত হিন্দুদের মুশরিকদের তর্জ তরিকার বিরুদ্ধে ওনারা শক্ত অবস্থান নিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত খাজা সাহেব রহমতুল্লাহ তিনি যখন এসেছিলেন, এই ঘটনাগুলো মনে রাখবেন, আজমির শরীফে তিনি যখন অবস্থান করেছেন, আনা সাগর তার পারে 1600 মন্দির ছিল। 1600 মন্দির সহজ কথা নয়, 100 করে পুরোহিত থাকলে 16,000 পুরোহিত হয়ে থাকে, 1,60,000 পুরোহিত হয়ে থাকে। এই যে বিষয়টা, তিনি কিন্তু তাদের কাছে কোনো বিষয়ে আপোষ করেননি, তিনি এককভাবে তিনি দীন ইসলাম প্রচার করেছেন, তাদের কোনো তর্জ তরিকা তিনি মেনে নেননি। এই প্রত্যেকটা বিষয় তিনি উৎপাটন করেছেন যে 1 কোটিরও বেশি মুশরিকদেরকে তিনি ঈমান দান করেছেন, সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে এই যে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি 971 হিজরি 1400 সাল সে আমাদের চলে গেল, তিনি বিরতি সাম্রাজ্য প্রকাশ করেছিলেন। সে আকবর বাদশাহ 50 বছর ধরে সে রাজত্ব করেছে, দিনই ইলাহি লালন করেছে, সেখানেও কিন্তু যে গরু কোরবানি দেওয়া, জব করা নিষিদ্ধ করা হয়েছিল, নাউজুবিল্লাহ। এখন কোথায় দিনই ইলাহি? কোথায় দিনই ইলাহি? দিনই ইলাহির কোনো অস্তিত্ব নাই। হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তিনি বলিষ্ঠভাবে ভূমিকা রেখেছেন, আকবর বাদশাহর রাজত্ব তিনি তছনছ করে দিয়েছেন। ওনার কয়টা সৈন্য সামন্ত ছিল? একটাও সৈন্য সামন্ত ছিল না, তিনি ছিলেন আল্লাহওয়ালা। তিনি সেই কোশেশ করেছেন, তিনি কোরবানির যারা বিরোধিতা করে থাকে তাদের বিরুদ্ধে তিনি
শক্ত অবস্থান নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আমরা দেখেছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যে হযরত শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন গরু জব করেছিলেন, তোনার কা হাত দুটি সেই গৌরব গোবিন্দ, সেই অত্যাচারী জালিম মুশরিক বাদশা যে শাসক, সে কিন্তু ওনার হাত দুটি কেটে নিয়েছিল নাউযুবিল্লাহ। কিন্তু হযরত শাহজালাল রহমতে তিনি সেই সুদূর ইয়েমেন থেকে এখানে এসে গৌরব গোবিন্দকে তিনি শায়েস্তা করেছিলেন, করেছিলেন কিনা এগুলো মনে রাখতে হবে। এটা আমরা মুসলমান, আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে, এই কাফের মুশরিকদের সাথে, তাদের সাথে কোনো বিষয় আপোষ করা যাবে না। আপোষ করা যাবে কি? আপোষ করা যাবে না। কাজেই তিনি তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিয়েছে। এখনো কেউ কিন্তু টু শব্দটাও করে না। একমাত্র মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিসসালাম, তিনি শত শত কোরবানি দিয়ে থাকেন এবং এই কোরবানির বিষয়টা তিনি ব্যাপকভাবে প্রচার করছেন যে শান্তিপূর্ণ বিষয়, রহমতপূর্ণ বিষয়, বরকতপূর্ণ বিষয়, এটা মুসলমানদের শেয়ার। লা তুহিল্লু শায়রাল্লাহ ওয়ালা শায়রাল হারাম ওয়ালা হাদিয়া কলায়েদ ওয়ালা আমিন বাইতুল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম রিদওয়ানা। যেই যে কোরবানির পশুগুলা যেগুলো নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক ওনার শেয়ার। শেয়ার কি বোঝা যায় কিছু? আল্লাহ পাক ওনার শেয়ার মানে হচ্ছে আল্লাহ পাক ওনার নিদর্শন। সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক ওনার নিদর্শন, ওনাদেরকে কোনো ইহানত করা যাবে না, তাজিম তাকরিম করতে হবে, সম্মান করতে হবে। সুবহানাল্লাহ, কোরবানের পশুটাও আল্লাহ পাক ওনার শেয়ারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, অথচ ওই ব্যক্তি যার ঘটনা আমরা বলছি, সে কিন্তু কোরবানি দিত না। বিভিন্ন অপপ্রচারের কারণে সেও ভাবতো যে কোরবানি না দিলেও হয়, দুস্থদের সাহায্য করলে হয়, অন্য খরচ করলে হয়, নাউযুবিল্লাহ। কিন্তু যে একদিন সে ঘুমিয়ে আছে, সে স্বপ্নে দেখছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে, জান্নাতি জাহান্নামি ফয়সালা হয়ে গেছে, এখন পুদসিরাত পার হতে হবে। পুদসিরাত পার হতে গিয়ে জাহান্নামীরা কেটে টুকরা টুকরো হয়ে জাহান্নামের অতলে পড়ে যাচ্ছে, সেটা ভয়াবহ দৃশ্য, ভয়াবহ অবস্থা। আর জান্নাতি যারা, যারা জান্নাতে যাবেন, তারা অবস্থান করছেন কোথা থেকে? কুদ্রুতিভাবে বাহন এসে ওনাদেরকে বিদ্যুৎ গতিতে সেই পুদসিরাত পার করে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, একে একে যেতে 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 পুরো ময়দানটা খালি হয়ে গেল। ওই ব্যক্তি পেরেশান হয়ে উঠলো যে কি হলো, বেচুইন হয়ে গেল, কি হলো, আমার কেন বাহন আসছে না, আমার বাহনটা কোথায়, কিভাবে এই পুলসিরাত আমরা পার হবো, কিভাবে এই পুলসিরাত পারবো, কোথায় বাহন, বাহন কেন আসছে না, এবার পুরো ময়দান তো খালি হয়ে গেলো, তাহলে আমার বাহন কেন আসছে না, আমি তো নামাজ পড়তাম, রোজা রাখতাম, দান সৎকা করতাম, অনেক কিছুই করেছি, তাহলে আমার বাহন কোথায়, আমি তো জান্নাতি ফয়সালা হয়েছে, আমার নেকির পাল্লা তো ভারী ছিল, কিন্তু কেন এখন আমার বাহন আসছে না, আমার বাহনটা কোথায়। তখন হয়তো ফেরেশতা আসলে বললেন যে তোমাদেরকে, তোমাকে কি কোরবানির বিষয়টি জানানো হয়নি? তোমাকে তো কোরবানির বিষয়টি বলা ছিল, যারা কোরবানি করেছিলেন ওনাদের কোরবানি পশুটাই ওনাদের বাহন হয়েছে, তুমি তো কোরবানি করনি, তুমি কোরবানি করো, এখন তুমি বাহন কোত্থেকে পাবে, এখন এই পুলসিরাত পার হয়ে কেটে টুকরা টুকরা হয়ে তোমাকে জাহান্নামের অতলে তলিয়ে যেতে হবে, নাউযুবিল্লাহ। এই লোকটি ভয়ে বেঁচে নেই, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সে ঘুম থেকে ভেঙে জেগে উঠলো, সে ঘামে ভিজা অবস্থায় সে খালেজ ভাবে তবস্তর করলো, বিগত বছরের সমস্ত কোরবানির কাজা সে আদায় করলো, এবং সামনের বছরের প্রত্যেকটা কোরবানি সে সঠিকভাবে সুন্নত আবিকুম হযরত খলিলুল্লাহ আলসাম সেই সুন্নত মরকন সে আদায় করলো। সুবহানাল্লাহ, কাজী সাম্মিনু দুহায়াকুম ফা ইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা, তরু তাজা, বলবান, শক্তিশালী পশু দেখে কোরবানি করো, এই পশুটাই পুলসিরাত পার হওয়ার বাহন তোমার হবে। এটা অবহেলার বিষয় নয়, সতর্কতার বিষয়। কয়টা বাহন কয়জনের জোগাড় হলো, কয়টা কোরবানি কে করতে পারলো সঠিকভাবে? এখন তো অনেক বছর চলে গেলো, অনেক জিন্দগি তো অনেক সময় পার হয়ে গেলো, অনেকগুলো কোরবানি তো কবুল করা হয়েছে, কাজে ফিকির করতে হবে কোরবানি কবুল হওয়ার মতো কোরবানি করা হয়েছে কিনা। এই যে কোরবানি পশু, কোরবানি পশুর মাধ্যমে যে আল্লাহ পাক সালাম দিবেন, আমাদের অতীতে গুনাখাতা মাফ হবে, বর্তমানে আমাদের রিজিকের ফয়সালা হবে। সুবহানাল্লাহ, কিভাবে সেটা? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক বলছে মুত্তাকিদের কোরবানি আল্লাহ পাক কবুল করেন। যার কোরবানি কবুল হবে তিনি তাহলে কি? তিনি হচ্ছেন মুত্তাকি। মুত্তাকি ওনার রিজিকের কোনো অভাবন্টন থাকে কি? কোশ্চিনকালেও নয়, কারণ আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিয়েছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজাহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। যিনি মুত্তাকি হয়েছেন, আল্লাহ পাক স্বয়ং, যিনি মুত্তাকি হয়েছেন, আবারও বলছি, যিনি মুত্তাকি হয়েছেন, যিনি মুত্তাকি হয়েছেন, আল্লাহ পাক স্বয়ং ওনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত গাইডুল্লাহ থেকে স্বয়ং বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, যিনি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি একদিন ইরশাদ মরক করলেন, ইন্নী লা আলামু আয়াতান লাউ আকাস্তুমুন নাসুবি লা কাফাতুম, আমি একটা আয়াত শরীফ জানি। একটা আয়াত শরীফ কেন? আল্লাহ পাক তো ওনাকে সমস্ত ইলিমি হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ, কাকে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওনাকে, লাউ আকাস্তুমুন নাসুবি লা কাফাতুম, যদি মানুষ এই আয়াত শরীফটা ধরতে পারে, এই আয়াত শরীফটা ধরতে পারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন, তিনি তো সমস্ত ইলিম রাখেন, তার থেকে একটা আলাদা করে একটা আয়াত শরীফের কথা বলছেন, তাহলে কত গুরুত্বপূর্ণ। যদি মানুষ এই আয়াত শরীফটা ধরতে পারে, লা কাফাতুম,
অবশ্যই তার জন্য সেটা যথেষ্ট, আর কিছু তার লাগবে না। কোন সে আয়াত শরীফ? মাইয়াত্তাকিল্লাহা ইয়াজাল্লাহু মাখরাজাহু, যে কেউ যদি মুত্তাকি হতে পারে আল্লাহ পাক কি করবেন, যে সমস্ত বিপদ আপদ গাইরুল্লাহ বালা মুসিবত থেকে স্বয়ং তিনি তাকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, এই যে আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন এতটুকুই তো যথেষ্ট, যে আল্লাহ পাক তিনি হেফাজত করবেন। কারো কোনো ফুলের টোকা দেওয়ার সাহস আছে কি? কারো কোনো ফুলের টোকা দেওয়ার সাহসও নাই, কেউ কোনো ক্ষতি করতে পারো না। সাথে সাথে আল্লাহ পাক আরো বলছেন, শুধু আমি বের করে আনবো, ওয়াইয়াত জুকহু মিন হাইতু লা ইয়াহতাসিবু, এমন উপায় থেকে আমি ওই বান্দাকে রিজিক প্রদান করব যেটা সে চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। কাজী এখন যদি কেউ রিজিকের ফয়সালা চান, যে বর্তমানে অভাব বন্টন বালা মুসিবতে বাঁচতে চান, তাহলে কি করতে হবে? তাকও হাসিল করতে হবে। কিসের মাধ্যম দিয়ে? কোরবানির মাধ্যম দিয়ে। আমাদের জন্য সুযোগ আছে, এখনো সুযোগ আছে, যে কোরবানির মাধ্যম দিয়ে আমরা যদি কোশিশ করি, কোরবানি দেই। এখন অনেকে হয়তো বলবো যে আমার সাধ্য সমর্থন নাই, সেটা আমরা বলবো যে কিভাবে কোরবানি দেওয়া যায়। অবশ্যই সাধ্য সমর্থন আছে, সাধ্য সমর্থন নাই মানে কি? আল্লাহ পাক চাইলেই তাকে সাধ্য সমর্থন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজে কোরবানির মাধ্যম দিয়ে তিনি কিন্তু সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সুবহানাল্লাহ। কাজে কোরবানির পশুটা প্রত্যেকটা ধাপে ধাপে অতীতের গুনাহখাতা ক্ষমা হবে, বর্তমানে রিজিকের ফসল হবে, ভবিষ্যতে হাসরে নসরে মিজানে এই খুর নোকগুলা শিংগুলি পশমগুলি 70 গুণ বাড়িয়ে যে মিজানের নেকির পাল্লায় চাপিয়ে দেবে, তিনি জান্নাতি হয়ে যাবেন। প্রত্যেকটা পর্যায়ে বেহেশতে গিয়ে জান্নাতি বালাখানা পাওয়া যায়, হুর মরক পাওয়া যাবে, চলাচলের জন্য বোরাক মরক পাওয়া যায়, জান্নাতি পাখি মরক পাওয়া যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পর্যায়ে কোরবানি পশুটা আপনার উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আপনাকে সহযোগিতা করার জন্য সুবহানাল্লাহ। তাহলে কোরবানি তাহলে কীভাবে দিতে হবে সেটা তাহলে শিখতে হবে, কীভাবে দিলে কবুল হবে সেটা কী, কোরবানি কবুল হওয়ার শর্তগুলো কী আমরা একটু দেখি। কোরবানি কবুল হওয়ার কী শর্ত? এটা আয়াত শরীফে আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যেটা আগেই বললাম, যিনি মুত্তাকি। মুত্তাকি মানে কি? যিনি আল্লাহ পাক ওনাকে ভয় করেন, ওনার আদেশগুলো পালন করেন, যে আদেশের খেলাফ কিছু করাকে তিনি ভয় করেন, তিনি হচ্ছেন মুত্তাকি। তাহলে এই যে বললাম কোরবানির মূল শিক্ষা কি? আল্লাহু আকবার মিনকুল্লে শাইইন, যে আল্লাহ পাক ওনার আদেশ সমস্ত কিছুর উপরে, ওনার আদেশ মতো সমস্ত কিছু করতে হবে। তাহলে সেই আদেশগুলো আমাদেরকে কে জানাচ্ছেন? যে সেই আদেশগুলো মামদুদ মুর্শিদ কিবলা আছেন, তিনি কোরআন শরীফ থেকে আল্লাহ পাক কি বলেছেন, কিভাবে কোরবানি করতে হবে সেটা আমাদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই মামদুদ মুর্শিদ কিবলা আছেন, ওনার আদেশ যদি কেউ পালন করে তাহলে তারই কিন্তু কোরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। এখন এটা কারো পছন্দ হোক বা না হোক, এটাই বাস্তব। তিনি প্রত্যেকটা বিষয় কোরআন শরীফ হাদিস শরীফে যেভাবে আছে প্রত্যেকটা বিষয় সেভাবে আমাদেরকে জানাচ্ছেন। সুবহানাল্লাহ। তো এখন কোরবানি বিষয়ে তাহলে কি বলা আছে কোরআন শরীফ হাদিস শরীফে? যেমন প্রথম যে বিষয়টা আছে সেটা কি? যে পশুর বয়স মুসিন্না, লা তাজবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া কোরবানি হবে না। সেটা কি? যে ছোট পশু, ছোট পশু ভেড়া বকরা বকরি দুম্বা, তাদের বয়স কমপক্ষে এক বছর হতে হবে। কত বছর? এক বছর। আর একটু উঁচা গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর, আর একটু উঁচা উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর, আর যদি ভেড়া বকরি স্বাস্থ্যবান হয়, দেখতে 1 বছর মতো কিন্তু বয়স 6 মাস, তাতে দিয়েও কোরবানি হয়ে যাবে। এটা হচ্ছে মুসিন্না, কোরবানি পশু বয়স। এরপরে কি আছে? এরপর হচ্ছে আইব। আইব মানে হচ্ছে ত্রুটি, ত্রুটি দোষ ত্রুটি থাকলে কোরবানি কবুল হবে না। কিরকম? এটা একটা ওয়াকে আছে, সেটা কি? যে ওয়াতুলু আলাইহা নাবাবনাহ আদমা বিল হক ইদ করবা কোরবানান ফাতুকুবিলা মিন আহাদিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখির কলা লাকতুলানাকা কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। যে আপনি জানিয়ে দিন হযরত যে আবুল বাসার সফিউল্লাহ আছে, ওনার যে দুজন আওলাদ, ওনাদেরকে যখন কোরবানির নিকটে বলা হলো কোরবানি দেওয়ার জন্য, তখন কি ঘটনা হয়েছিল? ওয়াতুলু আলাইহুম নাবাবনা আদমা বিল হক, সেই ঘটনাটি আপনি জানিয়ে দিন। সেটা কি? যে হযরত হাবিল আলাইহিসসালাম এবং কাবিল, ওনাদেরকে যখন কোরবানি করতে বলা হলো, হযরত হাবিল আলাইহিসসালাম তিনি কি পশু পালন করতেন, কি করতেন? পশু পালন করতেন। ওনার পশু পালনের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর সুদৃশ্য মোটা তাজা বলবান শক্তিশালী একটি দুম্বা, যে পাহাড়ের উপরে যেখানে রাখতে হবে নির্দিষ্ট স্থান, সেখানে তিনি রেখে আসলেন। আর এই কাবিল সে কী করলো? সে শস্য উৎপাদন করলো, তার উৎপাদিত শস্যের থেকে সে ভাবলো দান খরাত করতে হবে, কোরবানি দিতে হবে। আল্লাহ পাক ওনার রাস্তায় পচা মোচা জিনিস দিয়ে দিল, আজেবাজে জিনিস দিয়ে দিল, সে নিকৃষ্ট কিছু শস্য নিয়ে সেখানে রেখে আসলো। নাউজুবিল্লাহ। দেখা গেল আল্লাহ পাক আকাশ থেকে আগুন পাঠিয়ে হযরত হাবিল আলাইহিসসালাম ওনার দুম্বাটি কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তখন সে কি বলল? সে বলল যে হযরত হাবিল আলাইহিসসালাম ওনাকে সে শহীদ করবে, নাউজুবিল্লাহ। আর হযরত হাবিল আলাইহিসসালাম তিনি কি বললেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক যারা মুত্তাকি, আল্লাহ পাক ওনার আদেশ, ওনার প্রতি কোরবানি করা, তাহলে সুন্দর দেখে ভালো দেখে কোরবানি করতে হবে, ওনার কোরবানিটা আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত তা তুনফিকু মিম্মা তুহিব্বুন,
ওয়ামা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহ বিহি আলিম, লান তানালুল বিররা, কেউ কোনোদিন কোনো ভালো কিছু, কোনো ভালো কিছু কেউ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত, এটা ভালো করে শুনে রাখেন, এই কোরবানির বিষয়ে যেই আলোচনাগুলো হয় এগুলো হচ্ছে সর্বোচ্চ মাকামের আলোচনা। কেন? কারণ এই আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে সেই উৎসাহ আসে, সেই জজবা আসে যে এই দুনিয়া আমাদের মূল নয়, এই দুনিয়া কি আমাদের মূল? মূল কোনটা? আল্লাহ বা কোনার কাছে দাঁড়াতে হবে, তিনি সমস্ত কিছু আমাদেরকে দিতে পারেন, সুবহানাল্লাহ। যে আল্লাহ বা কোনার রাস্তায় আমার জান মাল সমস্ত উত্তম বিষয়গুলো কোরবানি করতে হবে, সেই আলোচনা কিন্তু কোরবানি আলোচনা, সুবহানাল্লাহ। কাজে এগুলো ভালো করে শিখতে হবে। দুনিয়ার ময়লা আস্থা করে ময়লা আবর্জনা নিয়ে মানুষ ব্যস্ত, অথচ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিষয়গুলো আল্লাহ পাক দেওয়ার জন্য অস্থির হয়ে আছেন, কিন্তু বান্দা সেগুলো নিতে আসে না, নাউজুবিল্লাহ। তাহলে শ্রেষ্ঠ বিষয়গুলো পাওয়ার উপায় কি? লান তানালুল বিররা, কেউ কোনোদিন কোনো ভালো কিছু পেতে পারবে না, শ্রেষ্ঠ বিষয়গুলো পাবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহ বিহি আলিম। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যার মহব্বতের বিষয়গুলো যদি আমার রাস্তায় খরচ না করে, এই খরচ করা না পর্যন্ত তার মহব্বতের বিষয়গুলো খরচ করতে হবে, উত্তম বিষয়গুলো খরচ করতে হবে, তখনই তাকে আমি শ্রেষ্ঠ বিষয়গুলো, ভালাই বিষয়গুলো আমি তাকে দান করব, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ বিহি আলিম, আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, কে কি করছে না করছে সমস্ত কিছু আল্লাহ পাক জানেন, সুবহানাল্লাহ। কাজেই কোরবানি পশুটা দিতে হবে ভালো দেখে, উত্তম দেখে। আল্লাহ পাক ওনার কাছে দেওয়া হচ্ছে কোরবানি, কার কাছে দেওয়া হচ্ছে? আল্লাহ পাক ওনার কাছে। তাহলে উত্তম পশু দেখে দিতে হবে, সাধ্য সামর্থ্য মতো ভালো পশু দেখে দিতে হবে। এখানে এই জন্য আমাদের দোষ ত্রুটিগুলো দেখতে হবে যে কোনো ত্রুটি আছে কিনা। যে দোষ হচ্ছে, ত্রুটি হচ্ছে দুই রকম, আইবে ফাহিশ, আইবে ইয়াসির। করকম আইবে ফাহিশ আর আইবে ইয়াসির। আচ্ছা, আইবে ফাহিশ কি? কোনো অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি যদি এক তৃতীয়াংশের বেশি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি সহি হবে না। তার মানে কি? কোরবানি কবুল হবে? কবুল হবে না। কীরকম? যেমন ধরলাম একটা শিং, কোনো একটা শিং, শিংয়ের এক তৃতীয়াংশে বেশি ভাঙা, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। তবে শিংয়ের ক্ষেত্রে আলাদা কিছু মশালা আছে, পরে আমরা সময় পেলে আলোচনা করবো। এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক তৃতীয়াংশে বেশি যদি ত্রুটি থাকে সেটা দিয়ে কোরবানি হবে না। তাহলে কী কী অঙ্গ প্রত্যঙ্গ? আমরা যদি মাথা থেকে শুরু করি, তাহলে শিং, তারপরে কি কান, তারপর হচ্ছে নাক, তারপর হচ্ছে জিহ্বা, তারপর হচ্ছে দাঁত, তারপর হচ্ছে ঠোঁট, এরপরে যদি পেছনের দিকে যাই, পেছনের দিকে লেজ, স্তনজা রাস্তা, পা, দুধের বাট, এরপর কি, এরপর সারা দেহের চামড়ার মধ্যে খুজলি পাস্তা যদি থাকে, এরপর যদি গোস্তের মধ্যে ঢুকি, গোস্ত এত বয়স হয়ে গেছে, গোস্তের মধ্যে ত্রুটি এসে গেছে, তাহলে হবে না। এরপরে হাড্ডির মধ্যে যে এত রুগ্ন, জীর্ণ, শীর্ণ, যে হাড্ডির মধ্যে মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, একেবারে জীর্ণ শীর্ণ, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। এই হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে হবে। এছাড়া যেটা অতিরিক্ত মশালা, কান এবং শিঙের ক্ষেত্রে অতিরিক্ত মশালা আছে, সেটা কি? যে শিঙের একটা কাভার থাকে, খাপ থাকে, সেই খাপটা আলগা, সেটা যদি ভেঙে যায় তাহলে কোরবানি হবে। আর শিঙের ক্ষেত্রে যেহেতু শিংটা অনেক সময় ভেঙে যেতে পারে, যে অর্ধেকের বেশি যদি ভাঙা থাকে, অর্ধেক অর্ধেক পর্যন্ত ভাঙা থাকে, তাহলে সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। বুঝা গেছে কি? আর কানের ক্ষেত্রে অনেক সূক্ষ্ম, যে যদি কান কাটা থাকে, গোল করে, লম্বা করে, পিছন থেকে, সামনে থেকে, তাহলে সেটা দিয়ে কোরবানি সহি হবে না, নাউজুবিল্লাহ। যে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এরপরে কি আছে? এরপর হচ্ছে জবে করার ক্ষেত্রে, হ্যাঁ, না উঠলে হবে, না উঠলে, উঠি নেই তাহলে তো আলাদা বিষয়, অনেক গরু শিং উঠে না, তাতে কী আছে তা নেই, কিন্তু উঠার পরে যদি ভাঙা থাকে তাহলে সেটা তো ত্রুটি, বুঝা গেছে, সেটা হচ্ছে ত্রুটি, সেটা দিয়ে কোরবানি হবে না। কিন্তু নাই সেটা তো অন্য কিছু না, নাই তার। আচ্ছা, এবার হচ্ছে জবে করার ক্ষেত্রে, জবে করার ক্ষেত্রে শোয়াইতে হবে, যে মানুষ মারা গেলে শোয়াইতে হয় কোন দিকে? বাংলাদেশে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা থাকে। আর কোরবানির পশু জবে করার সময় যে দক্ষিণ দিকে মাথা থাকবে আর পাগুলো কোন দিক থেকে? পশ্চিম দিকে থাকবে। আর যে জবে করবে সে কীভাবে মুখ করবে? পূর্ব দিক থেকে পশ্চিমমুখী হয়ে জব করতে হবে, ছুরি চালাতে হবে। কোথায় ছুরি চালাবে? ছুরি চালাবে এই যে সিনার শুরুতে একটা নরম জায়গা আছে না? আচ্ছা, এখানে একটু শুরু, এরপরে কি? শেষটা কোথায়? একটা উঁচু হাড় আছে, গলার মধ্যে একটা উঁচু হাড় আছে, প্রত্যেকেরই আছে, কণ্ঠনালী যে এখানে বলে যে উঁচু হাড়, এই সিনার শুরু, এই মাঝামাঝিতে ছুরি চালাতে হবে। ছুরি চালায় কী কাটবো, কতবার চালাবো? ছুরি চালায় কাটতে হবে কোনটা? আমরা খাবার খাই খাদ্যনালী, কী নালী? খাদ্যনালী, বাতাস নেই, শ্বাসনালী। আচ্ছা, আর দুই পাশে দুইটা রগ আছে, কোথায় রক্ত দেয়? হ্যাঁ, মস্তিষ্কে, মাথায় রক্ত পাঠায়। বুঝা গেছে কি? তো এখন ওয়াজিব হচ্ছে কি, এই খাদ্যনালী, শ্বাসনালী আর দুইটা রগের যে কোনো একটা রগ কাটা। তাল্লাহু লিল জাবিন, জাবিন মানে হচ্ছে কাত করে শোয়ানো, হযরত জবিউল আছে ওনাকে কাত করে শোয়াচ্ছে, এই পাশ থেকে যদি আমি পোঁছ দিই তাহলে এই একটা রগ আর খাদ্যনালী আর শ্বাসনালী একটু চাপ দিলেই কেটে যায়। আরেকটা রগ কাটতে হলে একটু ঘুরিয়ে ছুরিটা পোঁছ দিতে হয়। বুঝা গেছে কি? তো কতগুলো পোঁছ দিব আমরা? বেজোর সংখ্যকবার, একটু খেয়াল রাখতে হবে, বেজোর সংখ্যকবার পোঁছ দিতে হবে। আচ্ছা, এটা গেল। এরপর কি?
কোথায় কী কাটা নিয়ত, নিয়ত কি জানা আছে? নিয়ত আমাদের কিতাবের মধ্যে আছে, ইন্নি অজ্জাতুয়া জিল্লাজি ফাতারা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ফাবিযালিকা উমিরতু ওয়া মা আনা মিনাল মুসলিমিন মুশরিকিন মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এটা হচ্ছে নিয়ত। এখন এত দীর্ঘ নিয়ত যদি জানা না থাকে বিসমিল্লাহ আল্লাহু আকবর বললেও চলবে। আবার নিয়ত আছে কোরবানি করার জন্য আপনি বেরিয়েছেন কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবর ভুলে বলা হয়নি, তাতেও কোরবানি হয়ে যাবে সুবহানাল্লাহ। কিন্তু ইচ্ছা করে যদি কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবর না বলে তার কোরবানি হবে না, বুঝে গেছে? এরপরে আবার দোয়া আছে আল্লাহুম্মা তাকাব্বাল তু মিনকা মিন্নি অথবা মিন যাদের যাদের নামে তাদের নিজের তরফ থেকে বলে মিন্নি, তারপরে কি মিন হাবিবিকা সাইদুল মুসলিম ইমাম হুজুর পাশে মিন খলিলিকা হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওয়া জাবিহিকা হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক এই কোরবানিটা কবুল করুন যেমন আমার তরফ থেকে করুন এবং অমুক অমুক ব্যক্তি যাদের নামে আছে তাদের তরফ থেকে যেমন কবুল করেছেন নূরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার তরফ থেকে, হযরত খলিলুল্লাহ আলাইহিস ওনার তরফ থেকে এবং হযরত জবিউল্লাহ আলাইহিস ওনার তরফ থেকে সুবহানাল্লাহ। কঠিন না কিন্তু সহজ, এগুলো এই হচ্ছে নিয়তার দোয়া। আচ্ছা, তারপরে কি জবকারী? আরেকটা বিষয় যেটা শুরুতে বললাম যে এই যে ওয়াবি খারিজি বেদিন বদ্দিনগুলো তারা কি করে, তারা নামাজ না পড়ে কোরবানি পশু পাশে দাঁড়ায় থাকে, এটা একেবারে ইয়ে হয়ে গেছে, একেবারে স্বাভাবিক হয়ে গেছে নাউজুবিল্লাহ। এখন প্রত্যেকটা দেখা যায় ইয়ার পাশাপাশি গরুর পাশে করে একটা করে মাদ্রাসার ছাত্র দাঁড়ায় আছে নাউজুবিল্লাহ, তারা নামাজে যাচ্ছে না, এদিকে নামাজ হচ্ছে মসজিদে অত নামাজে যাচ্ছে না। আমাদের কিন্তু সুন্নতি ওয়াক্তে নামাজ হয়, আমরা তো আগে আগে নামাজ পড়ে আমি নিজে দেখছি, নিজে দেখছি কি প্রত্যেকটা গরুর পাশাপাশি একটা করে মাদ্রাসার ছাত্র দাঁড়ায় আছে, এটা কি আশ্চর্য ঘটনা! তারা নামাজ পড়ে না, এদের দিয়ে কোরবানি হবে কি? এ দিয়ে কোরবানি কিন্তু হবে না। ফাসল্লি রব্বিকা অন্নহার, যে আল্লাহ বলছে আগে নামাজ তারপরে কোরবানি করতে হবে, নামাজটা বাদ দিয়ে যে কোরবানি করলো সে তো আল্লাহ পাক ওনার বিধানই মানলো না, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক ওনার আদেশই সে লঙ্ঘন করলো, তার দিয়ে কোরবানি হবে কি? কোনোদিন কোরবানি হবে না। এগুলো বলতে হবে এখন, মানুষ তো গাফেল হয়ে গেছে, মানুষ কিন্তু চিন্তা করে না, মানে মাদ্রাসা ছাত্র করলেই হয়েছে, টুপি আছে দাঁড়িয়েছে তাই করলেই হলো, করলেই হবে না, যে কেউ করলে হবে না। এই যে আমরা বললাম যে কারা কোরবানি করবে জবেকালীন, এই যে জবেকারী কে এটা বিচার করতে হবে, এ কাকে দিয়ে আমি জব করছি? যারা নামাজ পড়ে না তাদের দিয়ে জব করলে কোরবানি হবে কি? কোরবানি হবে না। এখন গিরিশচন্দ্রের উদাহরণটা বোঝার জন্য সহজ, একটা হিন্দু সে যদি জব করে তার দিয়ে কোরবানি হবে? কোরবানি তো হবে না, গোস্তটা কি হবে? গোস্তটা কি হবে? হ্যাঁ, হারাম হয়ে যাবে, এই গোস্ত খাওয়া যাবে না। তাহলে যদি গোস্ত খাওয়া যেত তাহলে কি হইতো? তাহলে হিন্দুর বাড়ির গোস্ত খাওয়া যেত, খাওয়া যায় না কেন? কারণ হিন্দু মুশরিক, তারা দেবদেবীর নামে জব করে নাউজুবিল্লাহ। এখন দেবদেবীর নামে করুক আর যে নামেই করুক, এই গিরিশচন্দ্র সে কিন্তু অনেকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, অনেকবার, কারণ কোরআন শরীফ সে অনুবাদ করেছে, পড়েছেও লিখেছে, মুখে আওড়িয়েছেও, মুখ দিয়ে সে বলেছে, বলেছে না তার কাজ করতে গিয়ে লিখতে হয়েছে না, পড়তে হয়েছে না, বলতে হয়েছে অনেকবার, যে মিশকাত শরীফ সে অনুবাদ করেছে, তাজকে তো অনেক অনুবাদ করেছে, কিন্তু এই যে মৌখিক তার লা ইলাহা ইল্লাল্লাহ বলা লেখা, হ্যাঁ, এটা কোনো তার ফায়দা হয়নি। কেন? সে ইমান আনতে পেরেছিল কি? ইমান আনতে পারেনি। তাহলে তাদের মতো যারা বাতিল বাহাত্তর ফেরকা, মুখে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে কিন্তু তাদের আকিদার মধ্যে ইমান নষ্ট, এদেরকে দিয়ে যদি জব করানো হয় গোস্তটা কি হবে? গোস্তটা খাওয়া যাবে? খাওয়া যাবে না। কোরবানি আরো অনেক উপরের বিষয়, সুবহানাল্লাহ, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, কানের ফুটাটা পর্যন্ত দেখা হয়, হ্যাঁ, শিংটা কটুক ভাঙা সেটাও দেখা হয়। আর যেখানে যে যাদের ইমানই নষ্ট তাদের দিয়ে কোরবানি করালে কোশ্চিন কালে সেই কোরবানি কবুল হবে না, গোস্তটা হারাম। আচ্ছা, এরপরে জবকালীন দেখা যাচ্ছে অনেকে ছবি তোলে, এই বিষয়গুলো বারে বারে আমরা আলোচনা করছি, কেন এগুলো মানুষ একেবারে ভুলেই গেছে, হারামগুলোকে তারা স্বাভাবিক বানিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ। জবকারী জব করার সময় কি করে? ভিডিও করে, ছবি তোলে, ফসলা কি? কুল্লু মুসাফিরিন ফিন্নার, ছবি আঁকলেও না, তুললেও না, রাখলেও না, দেখলেও না, প্রত্যেকটা জাহান্নামী। বুখারী শরীফ ওনার হাদিস শরীফ সুবহানাল্লাহ, দীন ইসলাম আমার বাবার ধর্ম নয়, আমার বাবার কথায় চলবে না, কার কথায় চলবে? আল্লাহ পাক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনারা যেভাবে বলেছেন সুবহানাল্লাহ, ইন্না আশাদ্দা নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফিরুন, কিয়ামতের দিনে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে, এটা মনে রাখবেন, সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যারা ছবি তোলে, আঁকে, রাখে, দেখে। তাহলে যে এই যে কোরবানির সময় যারা জাহান্নামী হয়ে যাচ্ছে তাদের কোরবানি কি সহি হবে, কবুল হবে কি? কোশ্চিন কালেও নয়, যে কোরবানি পশুর উপরে শুয়ে থাকে, বসে থাকে, হ্যাঁ, জব করছে, সেখানে ভিডিও করে, নাউজুবিল্লাহ, এতে কোরবানি কবুল হওয়ার তো হবে না, জাহান্নামী হয়ে গেছে এরা, নাউজুবিল্লাহ। এরপরে কি খোঁচা দেয়? এই ইয়াগুলো কষাইগুলো কি করে বেশি গরু চামড়া ছুলবে, বেশি ইয়া বানাবে, সেগুলো কি করে? যে তাড়াতাড়ি সেটা আরেকটা কাজ করবে, এই জন্য কি করে যে গরুর সিনার মধ্যে খোঁচা দেয়, হৃৎপিণ্ডের মধ্যে খোঁচা দেয়, হাত পায়ের রগগুলো খুরগুলো কেটে দেয় তাড়াতাড়ি দমটা বেরোনোর জন্য, নাউজুবিল্লাহ। এইভাবে যারা কষ্ট দিবে তাদের কোরবানি সহি হবে না, কবুল হবে না, নাউজুবিল্লাহ, পশুকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে শরীকদের ক্ষেত্রেও সেই ক্ষেত্রে একই মশালা, কোনো হিন্দুরে শরীক রাখলে যেমন হবে না, মুশরিকের শরীক রাখলে কোরবানি হবে, এরকম যাদের আকিদা নষ্ট
তাদেরকে যদি শরীক রাখা হয় সেই কোরবানিও কিন্তু হবে না, নাউজুবিল্লাহ। বন্টনের ক্ষেত্রে তাই, যেটা আমরা বারবার বলছি যে বন্টনের মধ্যে যদি কেউ এরকম করে যেটা দাড়িপাল্লা দিয়ে মাপতে হবে তাহলে ঠিক মতো মাপ হয়, তারপরেও যদি কারো মনে উঠে আরে বড় গোস্তের টুকরাটা আরেক দিকে যাচ্ছে, সিনার গোস্তটা আরেক দিকে যাচ্ছে, মগজটা ঠিক মতো পাইলাম না, কম কম পাইলাম মনে হয়, ইয়েগুলো দিল না আমারে, হ্যাঁ ভুড়িগুলো ঠিক মতো দিল না, এরকম চিন্তা ফিকির যদি কারো মধ্যে আসে তাহলে প্রত্যেকের কোরবানিটা বাতিল হয়ে যাবে, সহি হবে না, নাউজুবিল্লাহ। কাজেগুলো আলোচনা করতে হবে, শিখাইতে হবে পরস্পরকে। মুসলমানের গাফেল হয়েছে, আগের মানুষগুলো কিন্তু এগুলো জানতো, তাদের মধ্যে কিন্তু এগুলো ছিল না, তা বরং তারা একজন আরেকজনকে বেশি বেশি দিয়ে দিত যে আরেকজন বেশি নেই, এই বিষয়টা ছিল যাতে কোরবানিটা কবুল হয়। এখন মানুষের মধ্যে এগুলো নাই, এগুলো কোথাও শেখানো হয় না, পরস্পরের প্রতি সহমর্মিতা, পরস্পরের মধ্যে সহনশীলতা, পরস্পরের মধ্যে সহযোগিতা, এগুলো মানুষদের দেখে উড়ে গেছে, নাউজুবিল্লাহ। সেগুলো আবার এই কোরবানির মধ্যে সমস্ত কিছু জারি হচ্ছে, সুবহানাল্লাহ। এরপরে কি গোস্ত খাওয়ার ক্ষেত্রে আটটা জিনিস খাওয়া যাবে না, মাকরু তাহরিমি, তানজি একটা, আর বাকি সবগুলো মাকরু তাহরিমি। কোনটা? যে প্রথম হচ্ছে কি যে জব করার সময় দমে মাসফুহা, দমে মাসফুহা যেই দমটা ছুটে বেরোয়, কোনটা দমে মাসফুহা, কোনটা প্রবাহিত রক্ত যেটা ছুটে বেরোয়, এটা হচ্ছে নাপাক, এটা খাওয়া হচ্ছে মাকরু তাহরিমি। আর এমনি গোস্তের মধ্যে যে দমটা ঠান্ডা লেগে থাকে, যে দমটা লেগে থাকে অচল, সেটা কিন্তু নাপাক না। কিন্তু দমে মাসফুহা যদি কারো গায়ে লাগে, কাপড়টা পাক করে তারপর নামাজ পড়তে হয়, নাহলে নামাজ হবে না। আচ্ছা, দমে মাসফুহা খাওয়া হারাম। এরপর মাকরু তাহরিমি, এরপরে কি আমি পিছন দিকে যাই শিরদারা দিয়ে, শিরদারার ভিতরে মগজ, এটা কেউ বলছে মাকরু তাহরিমি, কেউ বলছে মাকরু তানজি, কিন্তু আমাদের মামলা মুশকি বলেছে যেটাও খাওয়া যাবে না। এরপরে কি পিছনের দিকে যদি যাই, সেখানে কি ছোটো ইস্তেঞ্জা বড় ইস্তেঞ্জার রাস্তা, ছোটো ইস্তেঞ্জা বড় ইস্তেঞ্জার রাস্তা, এরপরে ভিতরে ঢুকি, মূত্রথলি, পিত্তথলি এবং অন্ডকোষ কটা হলো, এখানে তিনটা তিনটা ছটার একটা সাতটা হয়েছে, একটা বাকি, সেটা কি সারা দেহের মধ্যে গদুদ বা গুটলি থাকে, চারটা নামক পোকা থাকে এটার ভিতরে, এই গদুদ বা গুটলি বিভিন্ন রঙের হয়ে থাকে, লাল খয়েরি বিভিন্ন রঙের হয়ে থাকে, এগুলো খাওয়া, নীল হয়ে থাকে, কালো হয়ে থাকে, এগুলো খাওয়া হচ্ছে মাকরু তাহরিমি। বুঝা গেছে কি? খালি কোরবানি শুদ্ধ হবে, সহি হবে, কোরবানি হবে না। মূল উদ্দেশ্য কি? আল্লাহ আকবার মিনকুল্লে শাইইন, আল্লাহ পাক ওনার সন্তুষ্টি সমস্ত কিছুর উপরে, লা না আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা হুয়া ওয়ালা কি ইয়ানালু তাকওয়া মিনকুম, যে কোরবানির গোস্ত রক্ত এগুলো কোনোটাই আল্লাহ পাক ওনার কাছে পৌঁছায় না। পৌঁছায় কোনটা? তার অন্তরের তাকওয়াটা পৌঁছায়, তার অন্তরের ভিতরে কি আছে আল্লাহ পাক ওনার সন্তুষ্টি সমস্ত কিছুর উপরে কিনা, এতটুকুই সহজ। কিন্তু এটা নিয়ত করে ফেললে হয় যে আমি কিচ্ছু চাই না আল্লাহ পাক, আপনার জন্যই আমি জানমাল সমস্ত কিছু ফানা, আপনার জন্যই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, এই জন্যই কোরবানি করছি, আমার কোনো চাহিদা নাই, এটুকু নিয়ত করলেই কিন্তু তার কোরবানিটা কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। আচ্ছা, আর কিছু জিনিস আছে, আজকে সময় শেষ হয়ে গেল। চর্বি, হাড়, শিং, এগুলো নিজেরা খাইলে খাওয়া যাবে, ব্যবহার করলে করা যাবে, কিন্তু বিক্রি করলে তখন সেটা গরিবের হক, তখন আর নিজে ব্যবহার করা যাবে না, সেই টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে ওয়াজিব। বুঝা গেছে কি? যদি বিক্রি করে ফেলায় তাহলে ওয়াজিব। কোরবানির চামড়ার ক্ষেত্রেও তাই, কোরবানির চামড়াটা কী করতে হবে, যে খারিজি মাদ্রাসায় দিলে হবে, হ্যাঁ যেখানে দিলে আল্লাহ পাক সন্তুষ্ট হন সেখানে দিতে হবে, নাকি মুত্তাকি পরেজগার দিকে, যেখানে দিলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, শয়তান সন্তুষ্ট হয়, সেখানে দিলে হবে, না মুত্তাকি পরেজগার দিলে দিয়ে দেখে দিতে হবে, কোথায় দিতে হবে, হ্যাঁ মুত্তাকি পরেজগার যাচাই করে তারপরে দিতে হবে, সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক সরাসরি বলছেন পদে পদে কোরবানিতে তাকওয়া হাসিল করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, যে কি বলছেন, তা মনে হল বীররে তাকওয়া, সমস্ত সাহায্য সহযোগিতা পাওয়ার হকদার, এটাই তো স্বাভাবিক ছিল, আসলে এটা স্বাভাবিক না, ওনারাই তো সমস্ত সাহায্য। আর ওয়ালা তাওয়ানু আলা ইসমি ওয়াল উদওয়ান, পাপে বদিতে শত্রুতা সীমালঙ্ঘনে কোনো সাহায্য সহায়তা করা যাবে না। এক নম্বরটা হচ্ছে আদেশ, আর দুই নম্বরটা কি নিষেধ। এক নম্বরটা হচ্ছে আদেশ, যে নেককার পরেজগার থেকে সাহায্য সহায়তা করো, এটা আদেশ, আর পাপে বলতে সাহায্য সহায়তা করো না, এটা হচ্ছে নিষেধ। কে করলেন আদেশটা আর নিষেধ? তাহলে বান্দার জন্য কি ফরজ, বান্দার জন্য ফরজ, কিন্তু বান্দারা করে বিপরীতটা, নাউজুবিল্লাহ। কে আসলো, কে গেল, কিচ্ছু দেখে না, বান্দাসা চাইলেও দিয়ে দিল, এলাকার মাস্তান, হ্যাঁ একটু হমি তমি দিল, দিয়ে দিল, নাউজুবিল্লাহ। কোরবানি কবুল হবে কি? কোরবানি কবুল হবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কোরবানির প্রত্যেকটা পদে পদে এটা প্রমাণ করতে, আমার নামাজ, আমার সলাত, আমার কোরবানি, আমার আয়াত, আমার মৌত, আমার জানটাও গেল, আমার হকের পথে থাকতে হবে, সমস্ত কিছু আল্লাহ পাক ওনার জন্য, সুবহানাল্লাহ। কাজে এই যে বিষয়টা, এটি কোরবানির মূল শিক্ষা, এই জন্য আমরা বলছি যে হক না হক পার্থক্য করা শিখতে হবে। কটা জিনিস? চারটা জিনিস আমরা বিচার করলেই পেয়ে যাই কারা হক কারা না হোক। ইমান, আকিদা যাদের নষ্ট, বাতিল, বাতুল ফেরকা, সাহায্য সহিতা করা যাবে? যাবে না। যারা বলে আল্লাহ পাক মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহ। যারা কিতাবের মধ্যে লেখে ছাপায় কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইলমে গায়েব, হাইওয়ান, বাচপান, মজনু, নাউজুবিল্লাহ। একটা হাইওয়ান মানে একটা পশুর মতো, নাউজুবিল্লাহ। বাচপান মানে একটা শিশুর মতো, নাউজুবিল্লাহ। মজনু মানে হচ্ছে একটা পাগলের মতো, নাউজুবিল্লাহ। যারা এই ধরনের কথা লিখতে পারে তাদের ইমান আছে কি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারুলাহু বিল কাওলি কাযারিবাতিকুম লিবাত আন তাহাবাতু আমালাকুম আনতুম লা তাশউরুন। লম্বা শরীফ কিন্তু অর্থটা খুব গুরুত্বপূর্ণ। হে ইমানদারগণ, যারা ইমান এনেছে বলে দাবি করো আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কণ্ঠস্বর মুবারকের উপরে তোমরা কণ্ঠস্বর তুলতে পারবে না, বেশি জোরে আওয়াজ করতে পারবে না। আর কি এক নম্বর, দ্বিতীয় কি, তোমরা কাজাহারি বাদিকুম লিবাদ পরস্পর একে অন্যের সাথে যেভাবে প্রকাশ করো, জাহির করো, কথাবার্তা বলো, একইভাবে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে কথাবার্তা বলতে পারবে না। তাই যদি হয়ে থাকে, এই কথাই যদি হয়ে থাকে যে কি হবে তাহলে, যদি কেউ নিজেরা যেভাবে কথা বলি সেইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সামনে কথা বলে থাকে, আওয়াজটা একটু বুলন্দ বেশি করে থাকে, তার অবস্থা কি হবে? আনতাবাতা আমালাকুম, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কে বললেন? আল্লাহপাক তিনি ঘোষণা করছেন কালামুল্লাহ শুভ আনতাবাত আমালাকুম ওয়ান্তুম লা তাশউরুন, সে টেরও পাবে না, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। শুধু নিজেদের মতো কথাবার্তা বললেই, শব্দ প্রয়োগ করলেই, সেখানে মামদু মুর্শিদ কিবলা আসলাম তিনি আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। আমরা কি বলে থাকি? সাইয়েদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। কাজেই আদব শিখতে হবে, সেই আদবের সাথে ওনার প্রত্যেকটা বিষয় মামদু মুর্শিদ কিবলা আসলাম চরম পরম আদব শিক্ষা দিয়েছেন, দুনিয়ার কোথাও সেই আদব নয়। আর এই ওহাবি খারিজিগুলা, এই কওমি মাদ্রাসাগুলা, তারা শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক ওনার নাম ওরকে সেখানে লিখেছে, ওনার ইলমে গায়েব একটা পশুর মতো, নাউজুবিল্লাহ, একটা গরু ছাগল ঘাস খাওয়েন না, গরু ছাগল, এই গরু ছাগলের মতো নাকি ওনার ইলমে গায়েব, নাউজুবিল্লাহ, একটা বাচ্চা শিশু হামাগুড়ি দিয়ে বেড়ায় তার মতো নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ইলমে গায়েব, নাউজুবিল্লাহ, একটা পাগল ছাগল কাপড় ছাড়া ঘুরে বেড়ায় তার মতো নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ইলমে গায়েব, নাউজুবিল্লাহ, সে আশরাফ আলী থানভি, তার ইমান আছে কি? তার ইমান নাই। যে মনে করবে তার ইমান আছে, তারও ইমান নাই, নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক তিনি ফয়সালা দিয়েছেন, তারা কিতাব লিখেছে কওমি মাদ্রাসা, এদেরকে চামড়া দিলে কবুল হবে কি? কোশ্চিন কালেও নয়, এগুলো জানতে হবে, বুঝতে হবে যে তারা কোথায় আমাদেরকে নিয়ে গেছে, আমাদেরকে কত মূর্খ জাহেল বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। একমাত্র মামদু মুর্শিদ কিবলা আসলাম ওনার উসিলায় আমাদের ইমান আমল প্রত্যেকটা বিষয় এখন হেফাজত হয়ে গেছে, সুবহানাল্লাহ। সেটাই শুরুতে যেটা বললাম, ইন্না রাহমাতাল্লাহি করিম মিনাল মুহসিনিন, আল্লাহ পাক ওনার ওলি আল্লাহ, ওনাদের নিকটে ওই ব্যক্তি তার সিনাটা ঘুরালো, আল্লাহ পাক ওনাকে জান্নাত জান্নাতি করে দিলেন। যে 100টা খুন করা এটা সহজ কথা নয়, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক একজন ওলি আল্লাহর দিকে তিনি শুধু সিনাটা ঘুরালেন, সেই উসিলায় ওনার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। কাজী ফিকির করতে হবে, ফিকির করতে হবে। এখন মামদু মুর্শিদ কি রয়েছে, তিনি আমাদেরকে আরো রহমতপূর্ণ বিষয়গুলো শিক্ষা দিচ্ছেন। সেই বিষয়টা কি? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরফ থেকে কোরবানি করা। এখন এগুলো তো আমরা মনে হবে যে কল্পনা কাহিনী, রূপকথার গল্প বলছি, কিন্তু রূপকথা নয়, মামদু মুর্শিদ কি রয়েছে সেগুলো তিনি বাস্তবায়ন করেছেন। কোনো রাজা বাদশাহ এই কাজগুলো করতে পারেনি, সুবহানাল্লাহ। কোটি কোটি অঢেল ধন সম্পদ থাকলেও, মণি মাণিক্য থাকলেও তারা এগুলো পারেনি, কিন্তু মামদু মুর্শিদ কি রয়েছে বাংলাদেশে ঢাকায় বসে, এইখানে রাজারবাগ শরীফে বসে তিনি সেই বিষয়গুলো বাস্তবায়ন করছেন, সুবহানাল্লাহ। কোন সে বিষয়? সেটা হযরত হানাস রহমতুল্লাহি আলাইহি, তিনি সেটা বলেছেন। আন হযরত হানাসিন রহমতুল্লাহি আলাইহি রাইতু হযরত আলী আলাইহিস সালাম ইদহিব কাফশাইন, তিনি হচ্ছেন একজন বিশিষ্ট তাবিন। কে তিনি? হযরত হানাস রহমতুল্লাহি আলাইহি, তিনি কি দেখলেন? রাইতু হযরত আলী আলাইহিস সালাম ইদহিব কাফশাইন, আমি একদিন দেখতে পেলাম হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি কে? হ্যাঁ, ওনাদের ইমাম কে তিনি? তিনি হযরত জাহার আলাইহিস সালাম, ওনার জাউজুম মুকাররামা। তিনি কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। বুঝা গেছে কি? তিনি হচ্ছেন ইমাম, যে আহলে বাইত শরীফ আছে ওনাদের প্রথম ইমাম তিনি, সুবহানাল্লাহ। যে হযরত হানাস রহমতুল্লাহি আলাই তিনি বর্ণনা করলে আমি দেখতে পেলাম হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি কোরবানি করছেন। কয়টা? যে দুইটা কাপশাইন, দুইটা দুম্বা তিনি কোরবানি করছেন, সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম বিষয়টা কি, কারণ একটা করা তো ওয়াজিব, আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি কোনো কিছু অতিরিক্ত করতেন না, তিনি সমস্ত কিছু দান সৎকার করে দিতেন। কোরআন শরীফ ওনার সামনে আয়াত শরীফ রয়েছে, তিনি সমস্ত কিছু পারলে যা আছে তার চেয়ে বেশি তিনি দান সৎকার করতেন, সুবহানাল্লাহ। সেখানে দুইটা করা তো কঠিন বিষয়, কারণ একটা করাই দেখা যেত যে কঠিন বিষয়, সেখানে তিনি দুইটা কোরবানি করছেন, এটা সহজ কথা নয়। এখনও অনেকে ভাবতে পারে যে দুইটা করব কত কঠিন বিষয়, কঠিন বিষয় কোনো কিছুই না। আল্লাহপাক ওনার কাছে কোনো কিছু কঠিন কি? বান্দার নিয়ত করলে আল্লাহপাক সেটা ফসলা করে দেন, সুবহানাল্লাহ। নিয়ত করে সে কোশিশ করে মানজাতে বজাতে, যে কোশিশ করবে সে দুইটা কেন? মামদু মুর্শিদ কিবলা আসলাম গরুর পাল সাথে করে নিয়ে এসেছিলেন নাকি? নিয়ে এসেছিলেন, তিনি যখন দুনিয়াতে আগমন করছে গরুর পাল সাথে করে নিয়ে এসেছিলেন। তাই কোরবানির সময় দেখবেন যে কতগুলো গরু এখানে কোরবানি হয়, শত শত গরু খাসি কোরবানি করা হয়, সুবহানাল্লাহ।
কাজে এই যে বিষয়টা হজরত কারাম আল্লাহ হয়েছে, তিনি দুইটা কোরবানি করছিলেন, হজরত হানাস সম্বন্ধে তিনি জিজ্ঞেস করেন বিষয়টা কি, দুইটা করা তো কঠিন বিষয়, আপনি দুইটা কেন করছেন? হজরত কারাম আল্লাহ হয়েছেন তিনি উত্তর মনে করলেন, ইন্না রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি আন উদাহি আনহু ফা আনা উদাহি আনহু, নিশ্চয় 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 যিনি সাইয়েদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি স্বয়ং আমাকে সম্মানিত ওসিয়ত মোবারক করে গেছেন। কি সে ওসিয়ত মোবারক? ওনার সম্মানিত তরফ থেকে একটি কোরবানি করার জন্য। সুবহানাল্লাহ, এই দুটি কোরবানির মধ্যে একটি হচ্ছে আমার ওয়াজিব কোরবানি, আরেকটি হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার তরফ থেকে সেই কোরবানি। সুবহানাল্লাহ, এই যে বিষয়টা, তিনি সারা জিন্দেগি ভর এই কোরবানি করে গেছেন। কিন্তু আফসোস, এই হাদিস শরীফটি দেখেন কত জায়গায় রয়েছে। এর তো হাদিস শরীফের কিতাব আছেই, আবু দাউদ শরীফ, সিয়াসিতের কিতাব, তিরমিজি শরীফ, সিয়াসিতের কিতাব, মিশকাত শরীফ, সমস্ত সহিহ হাদিস শরীফগুলো ওনার সংকলন গ্রন্থ, অন্যতম শ্রেষ্ঠ সংকলন গ্রন্থ মিরকাত শরীফ, মিশকাত শরীফের ব্যাখ্যা সরা, এরপরে বিভিন্ন তাফসির, পাঁচ সাতটা তাফসিরের কিতাবে রয়েছে এই ঘটনা, এই হাদিস শরীফটি বর্ণনা রয়েছে। কিন্তু আফসোস, আপনারা শুনেছেন কেউ এইভাবে কোরবানি দেয়? শুনেছেন কি? এখান থেকে অন্যরা মাসালা বাইর করলো কি, যে পূর্বপুরুষদের নামে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের নামে কোরবানি দেয়া যাবে। অথচ ডাইরেক্ট যে কথাটা বলা হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করে গেছেন ওনার সামনে কোরবানি দেওয়া, এটা কিন্তু কেউ দেখলো না। একমাত্র ব্যক্তিত্ব মামদজত মুর্শিদ কিবলা আসলাম, তিনি সেটা বাস্তবায়ন করলেন। সুবহানাল্লাহ, কেমন ভাবে বাস্তবায়ন করলেন, কেমন ভাবে, যে সবচেয়ে সুন্দর সুদৃশ্য বড় গরু মোবারক, সবচেয়ে সুন্দর সুদৃশ্য মহিষ মোবারক, সবচেয়ে সুন্দর সুদৃশ্য খাসি মোবারক প্রতি বছর তিনি কোরবানি দিচ্ছেন। সুবহানাল্লাহ, শুধু এতটুকুই নয়, যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, হযরত আব্বা আলাইহিস সালাম, হযরত আম্মা আলাইহিস সালাম, যে ওনাদের সামনে হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, হযরত আহলু বাইত সাহেব আলাইহিমুস সালাম, হযরত নবী রাসূল আলাইহিস সালাম 124,000 থেকে মতান্তরে 224,000, হযরত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম 125,000, এগুলো আমরা তো কল্পনাও করতে পারি না, জীবনে কল্পনা করা যায়? হযরত ওলিয়াল্লাহ যারা রয়েছেন রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের প্রায় 1,000,000 লিস্ট মামদু মুর্শিদ কিবলা আছে, তিনি বলছেন যে ওনাদের নামে তিনি ধীরে ধীরে কোরবানি দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, যে এই যে কোরবানি করাচ্ছে, ফলাফলটা কি সহজ ফলাফল? ওনাদের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ওনাদের নাম কোথায় রয়েছে? কোরআন শরীফে রয়েছে, হাদিস শরীফে রয়েছে, লোহে মাহফুজের লিখিত রয়েছে, আকাশে বাতাসে সমস্ত সৃষ্টি ওনাদের নামে ধন্য ধন্য। সুবহানাল্লাহ, যে ওনারা সর্বশ্রেষ্ঠ। আর যে ওনাদের সামনে কোরবানি দিবে, যে আমি যে উদাহরণ দিই, হযরত আবুল বাশার আদম সফিউল আছেন, তিনি যখন দেখবেন যে ওনার সামনে কে কোরবানি করে পাঠালো এত বছর পরে, হাজার হাজার বছর পরে, ওনার তো সরাসরি উম্মত এখন আর নাই, কে পাঠালো, যখন দেখবেন যে রাজারবাগ দরবারে এখান থেকে কোরবানি করাচ্ছে, ওনার মুরিদা কোরবানি করছেন, যে ওনাকে হাদিয়া পাঠাচ্ছেন, তখন তিনি কি মহব্বত করবেন, কি করবেন না? হ্যাঁ, অবশ্যই করবেন। এটা হাদিস, তাহা দাও তাহাব্বু, আপনাকে হাদিয়া দিলে সবারই একটা মহব্বত হয়, ওনারা মহব্বত করবেন। সুবহানাল্লাহ, এই যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে, সৃষ্টির মধ্যে ইনসান হচ্ছে মাশরাফুল মাখলুকাত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমরা। সুবহানাল্লাহ, আমরা কিন্তু জানি না যে কিভাবে এই কোরবানির মতো আমলের মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহ, সৃষ্টির মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ, একজন সাধারণ উম্মত হয়েও সে কিছুই করে না, কিচ্ছু জানে, কিন্তু এই কোরবানি যে করতে পারবে, ওনাদের সম্মানিত নাম মোবারকে কিয়ামতের ময়দানে দেখা যাবে, আল মারউম আমান আব্বা, এই সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে তিনি অবস্থান করছেন। সুবহানাল্লাহ, তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ মাকামে কে নিয়ে যাচ্ছেন? মামদজত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ, কাজেই যে সবারই কোশিশ করতে হবে, এখন যাদের সামর্থ্য, যতটুকু সামর্থ্য, একাধিক কোরবানি করা উচিত, একটা ওয়াজিব কোরবানি তো দেওয়া উচিত, আরও বেশি এই কোরবানিতে শরীক থাকা উচিত। আবার যাদের সামর্থ্য নাই, সেটাও মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি শিক্ষা দিয়েছেন, যে দুইজনে না পারলে তিনজন, তিনজন না পারলে চারজন, পাঁচজন, সাতজন তো জায়েজ আছেই, এরপর যদি সাতজনও না পারে তাহলে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন মিলেও আপনারা একটা কোরবানি করেন, যে সেটাতে কারো নাম দেওয়া দরকার নাই, যে সাত ভাগ তো হবে না, কার নাম দিতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার নাম মরুক দিতে হবে। সুবহানাল্লাহ, তারপর কি হযরত আবু রুসুল উমর রাসূল আলাইহিস সালাম ওনাদের নাম মরুক দিতে, আহলে বাইত সাহেব ওনাদের নাম মরুক দিতে হবে, হযরত খলিলুল্লাহ সাহেব, হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম ওনাদের নাম মরুক দিতে হবে। সুবহানাল্লাহ, এই যে তরতিব, এটাও কিন্তু মামদু মুর্শিদ কিবলা সাহেব তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, এখন এই যে আজকে আলোচনা হলো, যে এই আলোচনাগুলো ঠিকমতো শিখতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে, এই জন্য বাইরে গিয়ে এই কাজ কিন্তু ঠিকমতো হবে না। কিভাবে করতে হবে, কেমনে বাস্তবে হবে, মামদু মুর্শিদ কিবলা আছে ওনার আদেশ অনুসারে করলে, সুবহানাল্লাহ, যেটা শুরুতে বললাম যে ওলি আল্লাহ ওনাদের কাছে সেই রহমত, ওনাদের যত নিকটে হওয়া যাবে তত রহমত পাওয়া যাবে, যত দূরে থাকা যাবে রহমত কিন্তু তত পাওয়া যাবে না, রহমত থেকে বঞ্চিত হতে হবে। মামদু মুর্শিদ কিবলা আছে তিনি কদম পাকে এনেছেন, কদম পাকে থাকার তৌফিক দান করুন, সমস্ত আমাদের ভুল ত্রুটি গোস্তাকে বেয়াদবি মাফ করে দিয়ে সমস্ত নিয়ামত রহমত পাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন।